এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মুয়া, আরে কোথায় গেলে? এই তো কি আছে? আরে এই দেখো, আশিসের বিয়ের কার্ড একেবারে ছাপিয়ে নিয়ে চলে এসেছে। কি বলছো? প্রমিতা, প্রমিতা, এই তো শোনো না, আমি যাদের ইনভাইট করবো তাদের একটা লিস্ট করেছি, একটু দেখে নাও তো। আর মা কোথায়? মা, মা, এই যে মা, যাদের যাদের ইনভাইট করবো তাদের একটা লিস্ট তৈরি করেছি, কিছু বাদ পড়ে গেলে কোনো নাম তুমি একটু লিখে দিও তো। আরে দাদা, কার্ডটা আগে দেখান। দাদা, এটা নিশ্চয় দামি কার্ড, মানে কত দাম গো? দাম নিয়ে ভাবিস না মহুয়া, উমের বিয়ে তো আর ভালো করে দিতে পারলাম না, ছোট ছেলের বিয়েটা এমন করে দেব একবারে ধুমধাম করে যে সবার তাক লেগে যাবে। হ্যাঁ অর্ণব, তুমি লিস্টটা ফাইনাল করো। হ্যাঁ, হাতে একদম সময় নেই, সবার কাছে পার্সোনালি যাব। আচ্ছা মা, কেমন হয় বলো তো যদি ওই কার্ডের সঙ্গে সবাইকে একটা করে গিফট দিই? বাহ, এটা তো দারুণ আইডিয়া। এই তো ওরাও এসে গেছে। তা কোথায় গিয়েছিলি তোরা? পরে বলছি তোমাকে, আগে আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে। হ্যাঁ বল না। বাবা, আপনি মধুশ্রীকে ফোন করেছিলেন? বাবা, তুমি মধুশ্রীকে কি বলেছো? ও, কথাটা এর মধ্যেই তোমাদের কানে উঠে গেছে। উঠে যাওয়ার কিছু নেই বাবা। আশিস কাঁদতে কাঁদতে বৃষ্টিকে ফোন করেছিল। কি হয়েছে? তেমন কিছু নয় মা, এটা নিয়ে ভাববার কিছু নেই। ভাবার আছে কি না সেটা আমি বুঝব। কি হয়েছে রে? না না, ওসব বিশেষ কিছু নয়। আচ্ছা আশিস কোথায়? ওর ঘরে চুপচাপ শুয়ে আছে। ও, জাগিয়ে ডেকে নিয়ে। কি বলে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। দয়া করে এই বিয়েটা বন্ধ করো।